যে এখন বাহিরে অনেক লোকজন অনেক রকমের কথা মানে বলাবলি করতেছে যে যে আপনার যে গর্ভে যে সন্তান সেই সন্তান কি এটা কি আসলে সুমন ভাইয়ের সন্তান না আপনার দেবরের সন্তান, সেটা একটু বলবেন কি? আসলে একটা মায়ের গর্ভে যে সন্তান পৃথিবীর কেউ না বলতে পারলো, কিন্তু সে মা বলতে পারে সন্তানটা কার। ঠিক আছে, আমি এটা আমি মানে আমার নিজের বিশ্বাস আর আমার স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেই বিশ্বাসের উপরে বলতেছি এই সন্তান আপনাদের সুমন ভাইয়ের। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আমরা সেই চার দেবরের ভাবি এবং সুমন ভাইয়ের বাসায়। তো দীর্ঘদিন পর আমি তার বাসায় চলে আসছি, অনেক খোঁজাখুঁজির পর ওনাদের সাথে যোগাযোগ করে আমি ওনাদের বাসায় চলে আসছি। তো আজকে আমার আসার এখানে একটাই কারণ, তো নেট দুনিয়ায় এখন বর্তমানে ভাবির একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে যে উনি নাকি তার দেবরের সাথে অনৈতিক সম্পর্ক জড়িয়েছে। তো সেই বিষয়ে আজকে আমরা তার মুখ থেকে সত্য ঘটনা শুনব। তো আসলে যে সেটা কি আদৌ কি সত্য ঘটনা না মিথ্যে প্রচার করেছে সেটা নিয়ে আজকে আমরা এখানে এসেছি। তো চলুন ভাবির মুখে শোনা যাক আজকের সেই মূল বিষয়টা। তো ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। সুমন ভাই আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। তা আসলে অনেকদিন পর আপনাদের বাসায় চলে আসছি, তো অনেক খোঁজাখুঁজি করার পর আপনার নাম্বারটা আমি সংগ্রহ করে আপনার সাথে কথা বলে আপনাদের বাসায় আসছি। তো যাই হোক, আমি এসেছি যে আপনাদের যে চার দেবরের যে একটা সংসার ছিল সেখানে ভাবি আপনার অনেক ভালো ছিলেন, সুখে ছিলেন, তো সেখান থেকে আপনাকে সুমন ভাই বিয়ে করে এখানে নিয়ে আসছে। তো যাই হোক, আপনাদের অনেকগুলো ভিডিও আমি কিন্তু দেখেছি, তো আপনাদের অনেক সুন্দর একটা ফ্যামিলি, অনেক ভালো ছিল। আমি কিন্তু মাঝখানে একটা ভিডিও দেখার পর আমার মনটা একটু খারাপ হয়ে যায় যে আপনি নাকি মেজু দেবরের সাথে, আসলে কি বিষয়টা কি সত্য না মিথ্যা? তো ভাবি আপনি এই বিষয়ে কি বলেন? আসলে এর সব কিছু হলো সত্য কিন্তু সেরকম না। আসলে আমার যে আগের যে স্বামী ছিল, তো সে আমার দিয়ে একটা ভিডিও বানায় তো আমার মেজে দেওয়ারের সাথে। আসলে আমি বুঝতে পারি নাই যে সেই ভিডিওটা আজকে আমার স্বামী মারা যাওয়ার পরে এখন এই ভিডিওটা এত পরিমাণের ওই আপনার কি বলেন ভাইরাল ওইটা হবে আর এতজনে দেখবে। আসলে সে এরকম যদি কোনো কিছু বুঝতাম তাহলে এরকম কোনো ভিডিও বানাইতাম না। আসলে ভিডিওটা একটা মানে হয়েছে, কিন্তু এই যে সম্পর্কর বিষয়ে যে কথাটা উঠছে আসলে সেরকম কোনো কিছু না। সে আমার যে চার দেওয়ার বা আমার যে মেজো দেওয়ারের সঙ্গে আমার যে কথাটা উঠছে আসলে সে আমার নিজের মায়ের মতো বা বোনের মতো দেখে, আর তাদেরকে আমি নিজের ভাইয়ের মতো দেখি। অন্যান্য ভিডিওতে দেখছেন আমাদের যে চার দেওয়ারের মানে আমার যে চার ভাইয়ের আমার যে সম্পর্ক আপনারা সবাই দেখছেন। আসলে মনে হয় কি এই সম্পর্কের ভিতরে এরকম কোনো খারাপ কোনো কিছু থাকতে পারে? আসলে আমার এটা দেখে আমারও বিশ্বাস হয় না যে এরকম কোনো কাজ হতে পারে, কারণ আমরা সবসময়ই ভিডিও তৈরি করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক রকমের প্রতিবেদন আমরা করি। তো আমরা যে ভিডিওগুলো করি তো সেখানে যেভাবে মানে আপনার যে ঘটনাটা সেখানে তুলে ধরা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে সম্পূর্ণটাই মিথ্যা। কেননা কারণ যদি আপনার সাথে আপনার দেবরের যদি ওই রকম খারাপ কোনো সম্পর্ক থাকতো তাহলে তো আপনাদের, আমি ফলো করছি যে ভিডিওর মাঝখানে যে আপনাদের বুকের মাঝখানে দুইজনের কাছে কিন্তু দুইটা নেপেল লাগানো ছিল, আমরা যেটাকে নেপেল বলি মানে অনেকে মাইক্রোফোন বলে, তো সেটা লাগানো ছিল। তো পাবলিকের এখান থেকে বোঝা উচিত যে দুষ্টামি কোনো খারাপ কাজে লিপ্ত থাকতো তাহলে তো তারা ওইখানে ওইটা ব্যবহার করতো না বা ওই নেপেলটা তারা কিন্তু ব্যবহার করতো না। তা আসলে এটা যে ওনারা ভিডিও তৈরি করছে ওইটাই তার প্রমাণ, তারা যে একটা নাটক বা শর্ট ফিল্ম যে তৈরি করছে এটাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। তো আসলে সাধারণ পাবলিক তো সেটা বুঝতেছে না, তো সাধারণ পাবলিক হয়তো টাইটেলের উপর ডিপেন্ড করে অনেকে অনেকটা ভাবতেছে যে এটাই মনে হয় সত্য ঘটনা যে দেবরের সাথে তার এরকম একটা খারাপ সম্পর্ক চলে যাচ্ছে। তো আসলে আমি সেটাই মানুষকে বোঝানোর জন্য আজকে আপনাদের বাসায় আসছি যে এত সুন্দর একটা ফ্যামিলি, এত সুন্দর একটা পরিবার, সেখানে মানুষ কেন এরকম অপবাদ দিবে? তো আসলে সুমন ভাই, আপনার যে ওয়াইফ, আপনি কি তার প্রতি আপনার কি কোনো আস্থা আছে, বিশ্বাস আছে যে উনি এরকম খারাপ কাজ করতে পারে না, বা ওনাকে দিয়ে ওই রকম একটা ভিডিও বানানো হয়েছে, আপনি এটা কি মনে করেন? আসলে ওইটা প্রথম আমি যখন মানুষের মুখে মুখে শুনি, একজনের মোবাইল দিকে আসে বা ওইটা শোনার পরে থেকে তো প্রত্যেকটা লোকেরই খারাপ লাগার মনে করেন যে আপনি বিষয় আমার ওই রকম খারাপ লাগছে। খারাপ লাগার পরে আমি কিন্তু ওরে মনে করেন যে আসলে তো মাথা ঠিক থাকে না, কিন্তু কারণ এটা স্বাভাবিক
তার স্ত্রী সম্পর্কে যদি এই ধরনের কথাবার্তাগুলো এই ধরনের আচার ব্যবহারগুলো যদি কেউ দেখে বা এগুলো কেউ যদি বলে তখন কিন্তু তার মাথার সেন্স ঠিক থাকার কথা না। আমিও ঠিক তেমনই ছিলাম, ওর উপরে অনেক আমি এটা নিয়ে টর্সেলিং বা অনেক কথাবার্তা বা অনেক বকাবকি যা কিছু করা দরকার আমি তো করছি, কিন্তু ও আমাকে মানে যেভাবে বিশ্বাস করাতে চায় ও বা আসলে সত্যি প্রকৃতভাবে আসলে ওইটা যে কীভাবে বানাইছে ও কিন্তু আমার ভিডিও বানাইছে ওইভাবে, কিন্তু আসলে যে কী লাগাইছে ওইগুলো ওগুলো কিন্তু আমি নিজেও ফলো করি নাই, কে আমরা আসলে ওই সম্পর্কে আমাদের তো কোনো ধারণা নাই। আসলে আপনি আপনি অবশ্যই একটা শিক্ষিত লোক, আপনি বুঝতে পারবেন যে একটা খারাপ কাজ যদি কেউ করতো সেখানে কিন্তু সামনে গিয়ে ক্যামেরা নিয়ে এরকমভাবে কথা বলতে পারতো না বা সে গুছিয়ে কথা বলতো না, ঠিক আছে? তো তারা যে একটা নাটক তৈরি করেছিল সেটা সেই ভিডিওটা দেখেই কিন্তু বোঝা যায়, কারণ আমরাও কিন্তু ভিডিও তৈরি করি। এই যে আজকে আপনাদের বাসায় আসছি, আপনাদের পারমিশন নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি, ভিডিও করতেছি, আর আপনাদের আপনারা যদি এখানে যদি একটা খারাপ কাজ করতে করতেন এখানে কিন্তু আমি ঢুকতেই পারতাম না, হয়তো আমার লুকিয়ে ভিডিওটা করতে হইতো, তাই না বিষয়টা? তো সেই জন্যই আজকে আমি আসছি আপনাদের এই বিষয়টা মানুষকে তুলে ধরার জন্য, যে আসলে ভাবি আর যে দেবর তাদের সম্পর্কটা আসলে অনেক ভালো সম্পর্ক, সুসম্পর্ক। এটা আপনারা যারা বিভিন্ন ভিডিওতে দেখছেন বিভিন্নভাবে হয়তো অনেকে খারাপভাবে নিউজ করছে, তো ভাবি এই কাজটা কখনো করে নাই। তো এটা একটা শর্ট ভিডিও ছিল, শর্ট ফিল্মের একটা ভিডিও। তো ওনার স্বামী, ওনার যে আগে স্বামী ছিল উনি নাকি ইউটিউব ফেসবুক সম্বন্ধে ওনার আইডিয়া ছিল, সেজন্য ওনারা পারিবারিকভাবে একটা ভিডিও তৈরি করেছিল। তো যাই হোক, সেজন্যই ওই ভিডিওটা হয়তো এখন ভাইরাল হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই যে মানুষ এই এটা নিয়ে অনেক 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 রকমের কথা বলতেছে। তো অনেকে বলতেছে যে সে একটা পতিতা মেয়ে, সে বাজে মেয়ে, খারাপ মেয়ে, এই যে এই ধরনের যে কথাগুলো বলতেছে, এই তাতে আপনি কি বলতে চান দর্শকের উদ্দেশ্যে? আসলে এই সত্য কথা বলতে মানুষে কখনো কিন্তু কোনো মানুষে চায় না যে একটা লোক ভালো থাকুক, সুখে থাকুক। আসলে যখন আমি আমার দেওরদের বাড়িতে ছিলাম আমার স্বামী মারা যাওয়ার পরে, তখন তারা আমার অনেক শ্রদ্ধা করছে, অনেক ভালোবাসছে, কিন্তু তারপরও আমার নিজের যে একটা কষ্ট, যে একটা মানে যে একটা কষ্ট, যে একটা সময়, সেটা কিন্তু কখনো তারা মানে হাজার চেষ্টা করলেও সে আমার কষ্টটা ভাগ তারা নিতে পারবো না, আর নিতেও পারাটা এটা সম্ভব না। আসলে যেই দেখছে এখন আমি আপনার সুমন ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পরে বেশ আমি অনেক আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক সুখী, অনেক শান্তিতে আছে, অনেক সুখে আছি। এইগুলাই আর কি মানুষের চোখে সহ্য হচ্ছে না, সেই কারণে অনেকে অনেক কথা বলতেছে। আসলে আমি যদি ওই ওরকমই যদি খারাপ হইতাম তাহলে আপনার ভাইয়ের সঙ্গে আমার যে স্বামী ছিল বা আমার যে চারটা দেওর ছিল তাদের চোখে পড়তাম বা তাদের গ্রামের আশপাশের লোকের চোখে পড়তাম। স্বামী মারা যাওয়ার পরও কিন্তু আমি প্রায় এক দেড় বছর আমি তাদের বাড়িতে ছিলাম। তো তাদের কাছে তারা যদি আমার এরকম খারাপ কিছু দেখতো তাহলে কিন্তু তারা আমাদের নিজের বোনের মতো বা নিজের ঈশের মতো এত গরজ করে, এত আয়োজন করে, এত আনন্দ করে তারা আমার বিয়ে দিত না। আর সবচেয়ে বড় কথা যে আমি যে কোন ধরনের, আমি যে দুদিনে আপনার সুমন ভাইয়ের সঙ্গে সংসার করছি বা করতাছি সে আমাকে বুঝতে পারছে যে না লোকে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। তো ভাবি আমি আরেকটা কথা বলতে চাই, যে এখন বাইরে অনেক লোকজন অনেক রকমের কথা মানে বলাবলি করতেছে যে যে আপনার যে গর্ভে যে সন্তান সেই সন্তান কি এটা কি আসলে সুমন ভাইয়ের সন্তান না আপনার দেবরের সন্তান, সেটা একটু বলবেন কি? আসলে একটা মায়ের গর্ভে যে সন্তান পৃথিবীর কেউ না বলতে পারলো, কিন্তু সে মা বলতে পারে সন্তানটা কার, ঠিক আছে? আমি এটা আমি মানে আমার নিজের বিশ্বাস আর আমার স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেই বিশ্বাসের উপরে বলতেছি এই সন্তান আপনাদের সুমন ভাইয়েরই, এই সন্তানের একমাত্র অধিকার তার। যাই হোক, আজকে আজকে যে সুমন ভাইয়ের সাথে যে আপনি সংসার করতেছেন, মোটামুটি আপনাদের সংসার জীবন কত মাস চলতেছে? আমার সংসার চলতেছে এই চার মাস। চার মাস? তো আপনাদের যে গর্ভে সন্তান আসছে এটা আপনারা মানে কতদিন আগে জানতে পারছেন? আসলে আমার গর্ভে সন্তান আসছে আমি দুই মাস পরে জানতে পারছি। যাই হোক, তাহলে তো আসলে এটাই স্বাভাবিক যে আপনার গর্ভে যে সন্তানটা আসছে সেটা আর বাবা হবে একমাত্র সুমন ভাই। হ্যাঁ। তো আসলে যাই হোক, আসলে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের বাসায় আসছি, আপনাদেরকে একটু বিরক্ত করলাম। তো আসলে আপনাদেরকে নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে সেটা আমার কাছে খারাপ লাগছে, সেই বিদায় আপনাদের বাসায় আসছি একটা প্রতিবেদন করার জন্য। তো এত সুন্দর একটা ফ্যামিলি, যে চার দেবরে একটা ভাবি,
যে ভাইরাল ভাবি তাকে নিয়ে মানুষ এত সমালোচনা করতেছে, কেন করতেছে, কী কারণে করতেছে, সেই বিষয়টাই আজকে তুলে ধরার জন্য এখানে আসছিলাম। তো দর্শক, আপনারা আমাদের এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে পারছেন যে মানুষ মানুষের ভালো দেখতে পারে না, তো সেজন্য মানুষ মানুষের পিছনে অনেক ধরনের খারাপ ফন্দি আঁকে। তো আজকে ভাবির জন্য সেই রকমের ফন্দি হয়তো মানুষ অনেকে অনেকভাবে আঁকছে, তো আপনারা সেটাকে কানে দিবেন না। তো ওনারা এখন অনেক ভালো আছে, সুখে আছে, তো ভাবির জন্য দোয়া করবেন, সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং তাদের যে নতুন সদস্য সংসারে আসবে তাদের জন্য দোয়া করবেন। তো সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।